পরম দয়াল শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনার বিষয় শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হল ভক্তি। ভক্তি হল এক প্রকারের ভাব, যে ভাবে আমরা বিভোর হয়ে ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের কাছে নিজেদেরকে সঁপে দিই, ঈশ্বরের ইচ্ছায় নিজের ইচ্ছা বলে মনে করি, আর তখনই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগে। ঠাকুরত্ব কি তা আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠাকুরত্ব বিষয়ে বিশেষভাবে জানতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করবেন। ভক্তি শব্দ ভজ ধাতু থেকে হয়েছে, যার অর্থ হল সেবা করা বা ভজনা করা, অর্থাৎ শ্রদ্ধা ও প্রেমের দ্বারা ইষ্ট দেবতার প্রতি আসক্ত হওয়া। আর দেবতার প্রতি ভক্তি আমাদের কাজের মধ্যেই প্রকাশ পায়। দেবতাকে ঝুড়ি ঝুড়ি ফুল দিয়ে, অনেক ফল মিষ্টান্ন দিয়ে পুজো করলেই হয় না, তার মধ্যে ভক্তি থাকা অবশ্যই দরকার। আবার এ কথা মনে রাখা দরকার, সেই ভক্তি যেন শ্রদ্ধাপূর্বক হয়, কারণ আমরা অনেক সময় ভয়ে ভক্তি করি। ভয়ে ভক্তি হলো, ধরুন আপনি কোনো বিপদে আছেন বা কোনো পরীক্ষার ফলাফল নির্বাচিত হবে, তার আগে আপনি খুব পুজো করছেন বা ভগবানকে ডাকছেন, তাহলে সেটা হলো ভয়ে ভক্তি। আপনার মনে একটা ভয় কাজ করে, পাছে ফলাফল খারাপ আসে বা বিপদে কোনো ক্ষতি হয়ে যায়, তাই আপনি ভগবানকে ডাকছেন। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আপনার সমস্যা মিটে গেলে আপনি ভগবানকে ভুলে যান, একবার ধন্যবাদও দেন না। আবার যদি নিজের পছন্দ মতো ফলাফল না হয়, তাহলে উল্টো ভগবানকেই দোষ দেন, বলেন তিনি আমার সাথে নেই। আর এক হলো শ্রদ্ধা ভক্তি। শ্রদ্ধা ও প্রেমের দ্বারা ভগবানকে ডাকলে ভগবান সবসময় আমাদের সাথে থাকেন, বা বলতে পারেন ভগবান খারাপ সময় ভালো সময় সব সময়ই আমাদের পাশে আছেন। কিন্তু শ্রদ্ধার সাথে ডাকলে, মনে ভক্তির ভাব থাকলে ভগবানের উপস্থিতি আমরা অনুভব করতে পারি। ভগবানের সেবা ভক্তির সাথে পরিষ্কার মন নিয়ে করলে মনে আনন্দ লাভ করা যায়। মনে করুন আপনার বাড়ির গাছে একটাই ফুল ফুটেছে, আর সেদিন কোনো এক ব্যক্তি আপনাকে এসে বলল, আমার একটা ফুলের দরকার, এই ফুলটা নেব। আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে, তাহলে আমি কি দিয়ে পুজো করব। কিন্তু আপনি যদি আপনার মনকে ফুলের মতো তৈরি করতে পারেন, তাহলে আপনার মনে হবে আপনি আপনার পবিত্র মন দিয়ে ভগবানের পুজো করবেন, আর ওই মানুষটিকে অবশ্যই ফুলটি দিয়ে দেবেন, কারণ ওই ফুলটি সেই মানুষটি ভগবানের চরণেই দেবেন। বি লাইক এ ফ্লাওয়ার, তাই নিজের মনকে ফুলের মতো সুন্দর করে গড়ে তুললে ঠাকুরের ভক্তিতে কোনো ত্রুটি হয় না, আনন্দে প্রেমের সাথে ভক্তি ভরে ভগবানের সেবা করা যায়, আর ভগবান সেই ভক্তির প্রসাদ পেয়ে অফুরন্ত আনন্দ উপভোগ করেন, আর ভগবানের আনন্দে আমরাও পরম তৃপ্তি লাভ করি। ভিডিও অবশ্যই ভালো লেগেছে আপনাদের, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। জয় গুরু।